আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা হোম অক্সিজেন কনস্ট্রাক্টর মেশিনের একটা রিভিউ দেখব। এখন এটা হচ্ছে ডেডাকজ ব্র্যান্ডের, ডেডাকজ DEDAKJ 2 ব্র্যান্ডের, মডেল নাম্বার হচ্ছে 82। তো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা হচ্ছে এইটা, আর ব্যাক সাইড ইনফরমেশনগুলো দেওয়া আছে। এটার সাথে যে বক্সটা আসে, বক্সে বেশি একটা ইনফরমেশন দেওয়া নেই, পিছনে একটু করে ইনফরমেশন দেওয়া আছে। হোম কেয়ার অক্সিজেন কনসেন্ট্রেটার, এটা হচ্ছে রেটিং ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট 50 হার্জের, এবং পাওয়ার রেটিং হচ্ছে 200 ভোল্টের। অক্সিজেন কনসেন্ট্রেশন 90% ± 3% পাওয়া যাবে 2 লিটার পার মিনিটে। এখানে পিছনে একটা অন অফ সুইচ দেওয়া আছে, আর পাওয়ার কর্ড দেওয়া আছে, এখানে একটা ফিউজও দেওয়া আছে। এটা হচ্ছে ফিল্টার, প্রতিবার কত প্রতিদিন ইউজ করার পর এটা চেঞ্জ করলে চলবে, প্রতিবার ইউজ করার পর লাগবে না, ডেলি একবার করে এটা গরম পানি দিয়ে পরিষ্কার করলে চলবে। এখানে আমরা এটাতে পানি দেবো, এটাতে যে হাইয়েস্ট ওয়াটার লেভেল দেওয়া আছে ততটুকু পর্যন্ত আমরা পানি থাকবে, বেশি দেবো না, এতটুকু পর্যন্ত পানি থাকবে। হিউমিডিটি পার এটা খোলার জন্য হচ্ছে আমরা এইভাবে এটা খুলে নিব, খুলে এখান দিয়ে পানি দিয়ে দেবো। আমি এটাতে পানি এখন দিয়ে দিচ্ছি, পানি এখানে কমে গেছে, এটা এভাবে খুলে নিচ্ছি। এখানে ডিস্টিল ওয়াটার অথবা মিনারেল ওয়াটার দেওয়া লাগবে এটাতে। লেভেল ঠিক আছে, আবার লাগিয়ে দিচ্ছি। লাগানোর জন্য এটা এভাবে একটু চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে। এখানে একটা সুইচ দেওয়া আছে, কত লিটার পর্যন্ত এটা দেওয়া যাবে সেটা সুইচ দেওয়া আছে। এখানে 2 লিটার থেকে শুরু করে 9 লিটার পার মিনিট দেওয়া যাবে। এখানে আছে অক্সিজেন আউটলেট, তো এটার জন্য আমাদের এই কেবলটা দিয়ে যে অক্সিজেন আউটলেটের, আমি এটা এখানে লাগিয়ে দেবো। আর এখানে একটা এইভাবে ইউজ করা যায়, আর একটা হেডফোনের মতো আছে সেটা ইউজ করা যায়, এবং এটার সাথে একটা রিমোটও আছে। আচ্ছা, পানিটা কমে দিই। পাওয়ার কেবলটা লাগানোর পরে এখন পিছনে অন অফ সুইচটা দিলে এটা এই কন্ডিশনে চলে আসে, এখানে লাইট চলে, আলোর জন্য সে লাইটটা বেশি একটু বোঝা যাচ্ছে না। আর এখানে অন অফ সুইচ, এটা টাচ করলে চলবে, টাচ করলে অন হয়ে যাবে। এখানে টাইমিং দেওয়া আছে, টাইমিং সেট করা যাবে, প্রতি 15 মিনিট 15 মিনিট করে বাড়ানো যায়। তো আমি এটা এখন 3 লিটারের দিয়ে রাখি, 3 লিটার দিয়ে রেখে আমি এটা অন করি। অন করলে দেখা যাচ্ছে এখানে কাজ শুরু হয়ে গেছে, এবং এখান দিয়ে বাতাস বেরোচ্ছে, এখান দিয়ে বাতাস বেরোচ্ছে। তো আমি এখন এটা আসলে সরাসরি পেশেন্টকে দিয়েই আমি অক্সিজেনটা ইউজ করে দেখবো যে অক্সিজেন সেচুরেশনটা কেমন হয়, সেটা আমি এখন দেখাবো। এখন অক্সিজেন 90 আছে, তো আমি এটা 5 লিটারে দিয়ে দেখি অক্সিজেন সেচুরেশনটা কত বাড়ে। এখন আমি 5-এ সেট করে রেখেছি, আচ্ছা দেখে আমি এটাকে অন করে দিয়েছি এখন। আর পিছন দিয়ে খালি জায়গা রাখতে হবে যাতে বাড়িতে বাতাস আসতে পারে, কারণ এখানে বাতাস এসে বাতাস থেকে অক্সিজেনটাকে আলাদা করে। এখন এটা দেখার বিষয় হচ্ছে কতটুকু অক্সিজেন আসলে এটা পিউরিফাই করতে পারে। এখানে দেখা আছে যদিও 90% ± 3 ইয়ে পাওয়া যাবে, তো এটা আমি দেখি যে অক্সিজেন লেভেলটা এখন আরও কমে গেছে, এটা দেখি। তবে এটাতে একটু সময় লাগে, আমি এটা একটু বাড়িয়ে দিচ্ছি, 5 লিটার থেকে 7 লিটার করে দিই। এখানে 7 লিটার করে দেওয়া আছে, এখন দেখি এখন এটাতে 97 দেখাচ্ছে, 97-98 এরকম আছে 7 লিটার দেওয়াতে। তো এটা আমি সিলিন্ডার দিয়ে দেখেছি, সিলিন্ডারে যদি একটু তাড়াতাড়ি অক্সিজেন সেচুরেশনটা বাড়ে, এটাতে একটু স্লো বাড়ে, এটাই ইয়ে সমস্যা। নাহলে সব মোটামুটি ভালোই কাজ করে, অক্সিজেন সেচুরেশনটা একটু আস্তে আস্তে বাড়ে। সো ইমার্জেন্সি অক্সিজেনের জন্য এই মেশিনটা সাথে রাখা যায়, আর অক্সিজেন সিলিন্ডারগুলো আসলে বারবার রিফিল করতে হয়, সেটা ঝামেলা, আর এটা একবার কিনে নিলে আর রিফিল করার ঝামেলা নাই। সো ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন, ভালো লাগে থাকলে অবশ্যই থামসাপ দিবেন, এবং আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন সবাই ভালো থাকবেন, বাই বাই।